আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েলি সেনাবাহিনী যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করছে, ঠিক সে সময় ইসরায়েলের পক্ষে কর্মরত একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছে, যদি হামাস দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি নেয়, তাহলে ফিলিস্তিনের এই অঞ্চলের আঞ্চলিক সমীকরণেরও পরিবর্তন ঘটে যেতে পারে। ইসরায়েল সেনাবাহিনী ঘোষণা দিয়ে এবং গাজাবাসীকে উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে চলে যাওয়ার 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ইসরায়েল এই অভিযান শুরু করে। এই অভিযানের সম্ভাব্য পরিণতি ও ইসরায়েলের সামরিক কর্মকর্তার আশঙ্কার কথা থাকছে আজকের প্রতিবেদনে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্নেল নাম না প্রকাশ করার শর্তে একাধিক বার্তা সংস্থাকে জানিয়েছে, তাদের আপাতত পরিকল্পনা ইসরায়েলের পদাতিক বাহিনী উত্তরাঞ্চলকে ঘেরাও করে রাখবে। গাজা উপত্যকার বাকি অংশে বিমান হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকাকে কয়েকটি জোনে বিভক্ত করেছে। কোন পয়েন্ট ও বসতি শিবিরগুলোতে তারা অভিযান চালাবে তা শনাক্ত করেছে। তিনি জানান, তাদের স্থল অভিযানটি বিভিন্ন জোন ও সাবজোনের অন্তত 25টি পয়েন্ট দিয়ে পরিচালিত হবে। তিনি আরও বলেন, যদি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলিরা গাজায় স্থল অভিযান চালাতে পারে, তাহলে ধরে নেওয়া যায় ইসরায়েলি সেনারা বেশ লম্বা সময় গাজায় অবস্থান করবে। তবে সে কতটুকু তা এখনও নিশ্চিত করে বলা যায় না। অন্যদিকে জর্ডানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যদি ইসরায়েল এভাবে জোর করে মানুষকে উৎখাত ও বাস্তুচ্যুতি অব্যাহত রাখে, তাহলে এর পরিণতিতে দ্বিতীয় নাকবার মতো ঘটনা ঘটে যেতে পারে। নাকবা একটি আরবি শব্দ যার অর্থ বিপর্যয়। প্রথম নাকবা হয়েছিল 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠাকালীন সময়ে, যখন প্রায় 7,50,000 ফিলিস্তিনি নাগরিককে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়। সেখানে পর্যায়ক্রমে অবৈধ ইহুদি বসতি স্থাপনা করা হয়। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে উত্তর গাজা থেকে সরে যেতে বলায় অনেকে মনে করছে এটি তাদের পরিকল্পনারই একটি অংশ। এই পরিকল্পনা অনুযায়ী গাজার মানুষগুলোকে প্রথমে উত্তর থেকে দক্ষিণের দিকে নিয়ে যাওয়া হবে। এরপর দক্ষিণে আগে থেকেই বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের সাথে মিলে সবাইকে মিশরের সীমান্ত পার করে নতুন কোনো উদ্বাস্তু শিবিরে রাখা হবে। ইসরায়েলের কর্নেল জানান, তাদের সামরিক কর্মকর্তারা মনে করেন, হামাসের গেরিলা যোদ্ধারা যদি ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তেও চায়, তাহলেও তারা 3 মাসের বেশি প্রতিরোধ করে রাখতে পারবে না। তবে হামাস যদি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে ইসরায়েলি বাহিনীও তাদের সমর অভিযানের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে। কর্নেল বলেন, হামাস তার সম্ভাব্য কি করতে পারে তা নিয়ে তারা অনেকগুলো হিসেব করেছেন। হামাস যদি বিশেষ অভিযান পরিচালনা না করে বরং সরাসরি যুদ্ধে জড়ানোর চেষ্টা করে, তাহলে গাজা সীমান্তের চেহারাই হয়তো বদলে যাবে। এ কারণেই তারা বেসামরিক নাগরিকদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি কর্নেল আরও বলেন, যদি হামাস খুব বেশি প্রতিরোধ না করে আত্মসমর্পণ করে এবং অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে যোগ দিয়ে বড় কোনো সংঘর্ষের সৃষ্টির পায়তারা না করে, এরপরও ইসরায়েলি সেনারা গাজায় অনির্দিষ্ট মেয়াদের জন্য অবস্থান করবে। তিনি জানান, ইসরায়েলি সেনারা গাজায় অবস্থান করে হামাসের নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে, বিশেষ করে হামাসের শীর্ষ নেতাদের খুঁজে খুঁজে হত্যা করবে এবং হামাসের তৈরি টানেলগুলো ধ্বংস করবে। তবে তিনি স্বীকার করেন, ইসরায়েলের রিজার্ভ ফোর্সের যে সেনারা গাজায় এসেছেন, তাদের জন্য গাজা অভিযান মরণ ফাঁদ হতে পারে, কারণ তাদের কারোরই পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। এ ধরনের বড় স্কেলের অভিযান পরিচালনার জন্য ইসরায়েলের মূল বাহিনীতে যে পরিমাণ সেনা সদস্যের দরকার তা না থাকায় তাদেরকে বাধ্য হয়ে রিজার্ভ ফোর্সের দিকে হাত বাড়াতে হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যেই 3 লাখ রিজার্ভ ফোর্সকে ডেকে পাঠানো হয়েছে, যারা 1,70,000 সেনার মূল বাহিনীতে যোগ দেবে। অন্যদিকে হামাসের হাতে হয়তো বড় জোর 30,000 সেনা আছে। ইসরায়েলের ট্যাঙ্ক বহর বা বিমান বহরের কাছে তাদের সামরিক শক্তি সত্যি অপ্রতুল। হামাসের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় স্থল অভিযান শুরুর আগেই বিগত 6 দিনে ইসরায়েল গাজায় 6,000 বোমা নিক্ষেপ করেছে, যার ওজন হবে 4,000 টনেরও বেশি। পরিসংখ্যান বলছে, এক বছরে মার্কিন সেনা ও বিমান বাহিনী আফগানিস্তানে যে পরিমাণ বোমা বর্ষণ করেছে, ইসরায়েল 6 দিনেই তার তুলনায় বেশি বোমা গাজা উপত্যকায় নিক্ষেপ করেছে।
ইসরায়েলের স্থল অভিযানের সম্ভাব্য পরিণতি নিয়ে সামরিক বিশ্লেষকেরাও নানামুখী বিশ্লেষণ করছেন। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলাবার্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্থল হামলা চালিয়ে হামাসকে সহজেই প্রতিহত করা যাবে, ইসরায়েলি বাহিনীর এমন আত্মবিশ্বাস তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার এবং বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আল বারাদার মতে, হামাসের কাছে 100 জনেরও বেশি ইসরায়েলি বন্দী রয়েছেন। স্থলযুদ্ধের কারণে তারা এখন আরও ইসরায়েলি সৈন্যদের বন্দী করতে সক্ষম হবে। হামলা শুরু করার আগে গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তবে ইউসুফ আল বারাদা বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মধ্যে 11 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার কথা বলা সহজ, কিন্তু করা কঠিন। এছাড়া স্থলযুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের অনেকেই হামাসের সঙ্গে যোগ দিতে পারে বলে জানিয়েছেন তিনি। সামরিক বিশেষজ্ঞরা আরও বলছেন, গাজায় স্থল হামলায় পরাজিত হতে পারে ইসরায়েল সেনারা। বেশ কিছু কারণে ইসরায়েল বাহিনীর সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন তারা। গাজা শহরটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই শহরের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 5,500 মানুষ বসবাস করে। শহরের রাস্তাগুলো খুব সরু। ইসরায়েলি বাহিনীর জন্য এসব রাস্তা দিয়ে ভারী অস্ত্রে সজ্জিত IFV যান এবং ট্যাঙ্ক বহর পরিচালনা করা কঠিন হবে। ঘনবসতিপূর্ণ এই শহরে আক্রমণকারীদের তুলনায় বরং প্রতিরোধকারীদেরকে বাড়তি সুবিধা দিবে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোকে বুজ্জ হিসেবে ব্যবহার করে প্রতিটি থেকে আক্রমণ করার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের কাউন্টার অভিযান মোকাবেলায় রাশিয়া এই পদ্ধতি ব্যবহার করে বেশ সফলতা পেয়েছে। সংকুচিত জায়গার মধ্যে বুবি ট্র্যাপ কিংবা পেতে রাখা ফাঁদগুলো ইসরায়েলি সেনাদের জন্য তীব্র মাত্রার ঝুঁকির কারণ হবে। সিরিয়া ও ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও রকেট হামলায় ভারী অস্ত্রসজ্জিত একটি বড় পদাতিক বাহিনীকেও ছোট বাহিনীর কাছে বেগ পেতে হয়। পদাতিক বাহিনীর জন্য হেলিকপ্টারের সহায়তা নেওয়াও কঠিন হবে, কারণ হামাসের সহজে বহনযোগ্য নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। মোবার নামে এই প্রতিরক্ষা দিয়ে ইতোমধ্যেই তারা ইসরায়েলের 4টি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। ইসরায়েলি সেনারা যদি গাজায় স্থল অভিযান চালায়, তাহলে বেসামরিক হতাহতের সংখ্যা সীমিত রাখা কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক মহল থেকে তখন ইসরায়েলের উপর চাপ আরও বাড়বে। গাজার উত্তর অর্ধেকে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারলে তারপর ইসরায়েলি বাহিনীর কৌশল কী হবে তা নিয়ে এখনও বাহিনীর ভেতরেই একাধিক মত আছে। হামাস নির্মূলের যুক্তিতে ইসরায়েল তখন গাজার দক্ষিণাঞ্চলেও অভিযান পরিচালনা করতে পারে। আমেরিকাও ঠিক এরকম এক অভিযোগে 20 বছর আফগানিস্তান দখল করে রেখেছিল, তবে শেষ পর্যন্ত তাদেরকেই ব্যর্থতার দায় নিয়েই ফিরতে হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চলমান স্থল অভিযানের মাধ্যমে হামাসকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চেয়েছেন। তবে হামাস কোনো ভুইফুর সংগঠন নয়, তারা গাজার শাসক দল। তাই তাদেরকে ধ্বংস করতে গেলে প্রশাসনিক অন্য সব কাঠামো থেকে তাদেরকে উচ্ছেদ করে তারপর আবার সামরিক কোনো কর্তৃপক্ষকে বসাতে হবে, আর তেমনটা হলে সাধারণ মানুষের মাঝেও ইসরায়েল বিরোধী বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হাসান আল হাসান মনে করেন, ইসরায়েল হামাসের তৈরি করা ফাঁদে হাঁটছে। তার যুক্তি, হামাস আপাতত কিছুটা চাপের মুখে পড়লেও 1 বা 2 প্রজন্ম পর তারা আবার জাগরণ ঘটাতে পারে, কারণ এবার ইসরায়েল যেভাবে বর্বরতা ঘটাচ্ছে তার পরিণতিতে আরও অনেক স্বাধীনতাকামী, এমনকি চরমপন্থী মানসিকতার অনেক স্বাধীনতাকামী যে জন্ম নিবে তা অনেকটা নিশ্চিত। ইতিহাসের গতি বারবার এভাবেই আবর্তিত হয়। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।